আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা আমার হাতে দেখতেছেন নন জুডিশিয়াল স্ট্যাম্প। আমরা যখন দলিলগুলো লিখি তখন আমাদেরকে এই রকম স্ট্যাম্পে দলিল লিখতে হয়। এর কারণ হচ্ছে যে 1899 সালের স্ট্যাম্প অ্যাক্টের কারণে, আর এগুলোর মাধ্যমে সরকার যেটি করে এখান থেকে রাজস্ব আদায় করে। যেমন আপনারা এই দলিলটি দেখতে পাচ্তেছেন, এর মধ্যে 40 টাকার স্ট্যাম্প আছে, এটা 100 টাকা লেখা আছে। তো এগুলো যারা বিক্রি করেন তাদেরকে বলা হয় স্ট্যাম্প ভেন্ডর। তো আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে ভাই কিভাবে স্ট্যাম্প ভেন্ডর হওয়া যাবে, তাদের যে সমস্ত কমিশন সেটা কেমন। তো প্রথমেই বলে নিচ্ছি যেটি, সেটি হচ্ছে স্ট্যাম্প অ্যাক্টের যাবতীয় কাজ 1899 সালের স্ট্যাম্প অ্যাক্ট দ্বারা পরিচালিত হয়। যারা এগুলো বিক্রি করেন তাদেরকে আমরা স্ট্যাম্প ভেন্ডর বলি। তো আবেদন আপনাকে করতে হবে জেলা প্রশাসকের কার্যালয়ে, আপনি যে জেলার আপনার স্থায়ী ঠিকানা সে জেলায়। তো জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন শাখা থাকে, আপনাকে মুন্সি শাখায় আবেদন করতে হবে। আবেদনপত্রটা আপনার লিখিত আবেদনপত্র হবে, এখানে 20 টাকার কোর্ট ফি লাগাতে হবে। জাস্ট আবেদনপত্রে আপনি চাইলে আপনার যে ছবিটাও লাগিয়ে নিতে পারেন, এরকম স্ট্যাম্প ভেন্ডরের জন্য আবেদনপত্র আপনার ছবিটা লাগিয়ে নিতে পারেন, সিগনেচার যাবতীয় কিছু করে আপনার মোবাইল নাম্বার সহ দিতে হবে। তাহলে আপনার লিখিত আবেদন করবেন, সেই আবেদনপত্রে 20 টাকার কোর্ট ফি লাগাবেন। তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট, অর্থাৎ ব্যাঙ্ক সলভেন্সি যেটাকে আমরা বলি, যে অ্যাটলিস্ট 6 মাস যাবত আপনার লেনদেন আসতে, আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ককে বললে তারা আপনাকে একটি স্টেটমেন্ট দিবে যে আপনি 6 মাস ধরে অ্যাটলিস্ট লেনদেন করতেছেন। তো এইরকম একটি অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আর সচরাচর যেটা লাগে, আপনার ন্যাশনাল আইডি প্রয়োজন হবে এবং ছবির প্রয়োজন হবে, আপনার বয়স 18 বছরের বেশি হতে হবে। তো এই পর্যন্ত হচ্ছে কাজ। এগুলো আবেদন করার পরে যদি আপনার আবেদনটা গৃহীত হয় তাহলে আপনাকে এই যে 750 টাকা ট্রেজারি চালান করতে হবে, এবং এই 750 টাকার উপর 15% ভ্যাট যেটা, সেটা আপনাকে ট্রেজারি চালান করে দিতে হবে। এখন ট্রেজারি চালান কি, এই যে আপনারা একটা দেখতে পাচ্ছেন যে চালান ফর্ম, এরকম করে আপনাকে নির্দিষ্ট কোড নাম্বারে আপনার টাকাটা জমা করতে হবে। এখানে 750 টাকা এবং এই ভ্যাটের জন্য আলাদা একটা চালান করতে হবে দুটো। তো এখন আসি আমরা যেটা হচ্ছে যে আসলে স্ট্যাম্প ভেন্ডাররা কত টাকা পর্যন্ত স্ট্যাম্পগুলো বিক্রি করতে পারেন। তো সাধারণত তারা 1200 টাকা পর্যন্ত নন জুডিশিয়াল স্ট্যাম্প এবং 300 টাকা পর্যন্ত যে জুডিশিয়াল স্ট্যাম্প সেগুলো ব্যবহার করতে পারেন। তো মনে রাখবেন নানা প্রকার স্ট্যাম্প কিন্তু আছে, এগুলো হচ্ছে নন জুডিশিয়াল স্ট্যাম্প, জুডিশিয়াল স্ট্যাম্প, অ্যাডহেসিভ স্ট্যাম্প, রাজস্ব স্ট্যাম্প, অসংখ্য স্ট্যাম্প কিন্তু আছে। এখন আসি আমরা মূল কাজে, যে আসলে কমিশন কত টাকা, যেটা সবারই জানার ইচ্ছা থাকে যে স্ট্যাম্প ভেন্ডারগুলো কত টাকা পায়, বা আপনার কাছ থেকে এখানে যে 100 টাকা লেখা আছে এর বেশি কিন্তু তারা নিতে পারে না। 100 টাকায় কিন্তু তাদেরকে বিক্রি করতে হয়। তো কমিশনটা হিসাব করা হয় দুইভাবে, একটা হচ্ছে হায়ার ভ্যালু আর একটা হচ্ছে যে লয়ার ভ্যালু, অর্থাৎ যত প্রকার স্ট্যাম্প আছে এগুলোকে দুই ভাগে তারা ভাগ করেছে। যদি স্ট্যাম্পটি 75 টাকার উপরে হয় তাকে বলা হয় হায়ার ভ্যালু, আর 75 টাকার নিচে হলে একে বলা হয় লয়ার ভ্যালু। এখন এই হায়ার ভ্যালুর মধ্যে আবার জেলা পর্যায়ে এক প্রকার কমিশন দেওয়া হয়, উপজেলা পর্যায়ে এক প্রকারের কমিশন দেওয়া হয়। জেলা পর্যায়ে যেটি করা হয় হায়ার ভ্যালুতে 75 টাকার উপরের যেই সমস্ত স্ট্যাম্প আছে সেখানে 1.5 টাকা, বা আমরা বলতে পারি 1.5% তারা কি করে কমিশন দিয়ে থাকে। অর্থাৎ 100 টাকার স্ট্যাম্প যদি তারা বিক্রি করে মাত্র 1.5 টাকা সরকার থেকে কমিশন পায়। আর একই কাজটা উপজেলায় যখন করা তখন তারা 2 টাকা পায়, যেহেতু উপজেলায় যেটি হয় কম স্ট্যাম্প বিক্রি হয়, তো এই জন্য উপজেলার ক্ষেত্রে তারা কমিশনটা একটু বেশি রেখেছে 2 টাকা। এখন লয়ার ভ্যালুর ক্ষেত্রে যদি আমরা দেখি, জেলা পর্যায়ে তারা দেন 3.65 টাকা, আর যদি উপজেলায় সেক্ষেত্রে 4.69 টাকা, এটি হচ্ছে মোটামুটি কমিশন। তো এটা ছাড়া তারা যে জুডিশিয়াল স্ট্যাম্পগুলো ব্যবহার করেন, 1 টাকারও আপনারা জুডিশিয়াল স্ট্যাম্প পাবেন। 1 টাকার ক্ষেত্রে 0.91% কমিশন দেন, 2 টাকা থেকে 20 টাকার ক্ষেত্রে 0.78% কমিশন দেন, এবং 25 টাকা থেকে 300 টাকা পর্যন্ত 0.5% কমিশন দেন। অর্থাৎ 100 টাকার একটা স্ট্যাম্প বিক্রি করলে মাত্র 50 পয়সা পান। তো যদিও এই যে স্ট্যাম্প ভেন্ডার আছে তাদের যে সমিতি আছে তারা প্রধানমন্ত্রী বরাবর অনেকবারই স্মারকলিপি দিয়েছে যে এই সমস্ত স্ট্যাম্পের যে কমিশন এগুলো যাতে বৃদ্ধি করা হয়, কারণ এগুলো আপনারাই দেখতে পাচ্তেছেন খুবই কিন্তু নগণ্য। তো তাহলে আপনারা আবেদন করবেন জেলা প্রশাসকের মুন্সি শাখায়, লিখিত আবেদনপত্র হবে, 20 টাকার কোর্ট ফি লাগাবেন, সাথে আপনার ব্যাংক সলভেন্সি একটা রিপোর্ট দিবেন, আপনার ব্যাংকে বললেই তারা দিবে, আপনার আইডি কার্ড, আপনার ছবি। যদি আপনি লাইসেন্স পান তাহলে 750 টাকার ট্রেজারি চালান করবেন এবং 15% ভ্যাটও যুক্ত করবেন। আর নন জুডিশিয়াল স্ট্যাম্প সর্বোচ্চ 1200 টাকা পর্যন্ত তারা বিক্রি করতে পারবে, জুডিশিয়াল স্ট্যাম্প 300 টাকা পর্যন্ত। কমিশনটা হায়ার ভ্যালু লয়ার ভ্যালু দুটো ভাগ করা আছে,
75 টাকার উপরে হলে হায়ার ভ্যালু বলা হয়, জেলা শহরে 1.5 টাকা, উপজেলায় 2 টাকা কমিশন দেওয়া হয়। লোয়ার ভ্যালুতে জেলা শহরে 3.65 টাকা, উপজেলায় 4.69 টাকা দেওয়া হয়। আর জুডিশিয়াল স্ট্যাম্পের ক্ষেত্রে 1 টাকার ক্ষেত্রে 0.91% কমিশন, 2 থেকে 20 টাকার ক্ষেত্রে 0.78% এবং 25 থেকে 300 টাকা 0.5% কমিশন তাদেরকে দেওয়া হয়। তো আশা করি আপনারা এই যে সাতকাহন চ্যানেলটি এটির সাথেই থাকবেন এবং ভিডিওগুলো বারবার দেখবেন এবং শেয়ার করবেন, যাতে যারা জানে না তারা যাতে জানতে পারে, বুঝতে পারে। এবং আপনার যদি এ সম্পর্কিত আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। অনেকেই যেটি প্রশ্ন করেন যে ভাই এর যোগ্যতা বা বয়স কেমন, তবে দেখেন স্ট্যাম্প ভেন্ডার হওয়ার জন্য আপনার তেমন যোগ্যতার কথা উল্লেখ নেই। তারপর আমরা নর্মালি ধরে নিই এসএসসি পাটা অ্যাট লিস্ট, তবে কোথাও কিন্তু কোনো যোগ্যতার কথা উল্লেখ নাই বা আপনার কোনো দোকানপাতি লাগবে কি না, ট্রেড লাইসেন্স লাগবে কি না, কিছুই কিন্তু উল্লেখ নাই। যেহেতু আগে পূর্বে যে সমস্ত ছিল দলিল লেখকেরই কোনো যোগ্যতার প্রয়োজন ছিল না, আর স্ট্যাম্প ভেন্ডারের আর কি যোগ্যতার প্রয়োজন। তো যাই হোক, আমরা যেটা দেখতে পাই বিভিন্ন প্রকার জায়গায় স্ট্যাম্পগুলো কিন্তু বিক্রি করা হয়। যদিও স্ট্যাম্প অ্যাক্টে কোনো শাস্তির উল্লেখ নাই, তবে 1870 সালে কোটফি অ্যাক্টে সংশোধনের পর সেখানে কিন্তু জরিমানার ব্যবস্থা করা আসে। তো এই জন্য অবশ্যই যারা স্ট্যাম্প ভেন্ডারের লাইসেন্স আসতে তারাই শুধুমাত্র স্ট্যাম্পগুলো বিক্রি করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।